আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে একটি তেল তৈরি করে দেখাবো, আর এই তেলটি আপনাদের চুল পড়া বন্ধ করবে, সেই সাথে আপনাদের ডাবল হেয়ার গ্রোথ করতে সাহায্য করবে, আর এটি আপনাদের খুশকি দূর করতে সাহায্য করবে এবং চুলের গোড়া ভীষণভাবে মজবুত করবে, চুলের আগাফাটা রোধ করবে। তো এক কথায় এই তেলটি আপনাদের চুলের ওভারঅল হেলথের জন্য ভীষণ উপকারী হবে, পাতলা চুলকে ঘন এবং মোটা করতেও সাহায্য করবে। তো তেলটি তৈরি করে আপনারা রুম টেম্পারেচারে রেখে 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো আজকের এই তেলটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে মেথি। তো মেথিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং নিকোটিনিক অ্যাসিড রয়েছে, যা আপনাদের হেয়ার ফল স্টপ করবে এবং হেয়ার গ্রোথে কাজ করবে। আর এখানে আমি কিছু লবঙ্গ নিয়েছি, আর লবঙ্গ কিন্তু হেয়ার গ্রোথে ভীষণভাবে কাজ করে থাকে। এটি আপনাদের মাথার ত্বককে হেলদি রাখতে সাহায্য করবে এবং খুশকি দূর করতে ভীষণভাবে কার্যকরী হবে। তো এখন একটি গ্রাইন্ডার জারে আমি এই মেথি দানা আর লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা একটু গুঁড়া করে নেব। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মেথি নিয়েছিলাম আর 1 টেবিল চামচ পরিমাণ লবঙ্গ নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি নারিকেল তেল নিয়েছি, তো একটি বাটি নিয়ে নিলাম আর বাটিতে এখানে আমি নারিকেল তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা একদম মেপে দিতে হবে সেরকম না, আপনাদের আন্দাজ মতো দিয়ে দিলেই হবে, তো একটু কম বা বেশি হলে কোনো সমস্যা নেই। তো এখানে আমি নারিকেল তেলটা দিচ্ছি, তো আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন, অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এখন এই নারিকেল তেলের সাথে আমি পাউডার করে রাখা মেথি আর লবঙ্গটা দিয়ে দিলাম, আর দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা 2টি প্রসেসে এই তেলটি তৈরি করে নিতে পারেন। তো এখন আমি ডাবল বয়লারে তেলটি তৈরি করব। এর জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, আর ফুটন্ত গরম পানির উপরে এই বাটিটা আমি বসিয়ে দিচ্ছি। আর বসিয়ে দিয়ে আমি এটি কিছুক্ষণ জাল করতে থাকবো, আর যতক্ষণ না পর্যন্ত তেলের উপরে ফেনা সৃষ্টি না হয় বা বাবলের মতো না দেখা যায় ততক্ষণ এটি আমি জাল করতে থাকবো। তো এই তো দেখুন আস্তে আস্তে কিন্তু তেলের উপরে ফেনার মতো হয়ে যাচ্ছে, তার মানে আমার তেলটি কিন্তু আস্তে আস্তে ফুটে যাচ্ছে আর কি। তো এইভাবে করে আমি আরও কিছুক্ষণ চুলায় রেখে দেব। তো আপনারা এই প্রসেসেও করতে পারেন, অথবা আপনারা এই তেলটিকে যে কোনো একটি কৌটায় তুলে তারপর হচ্ছে তেলের মধ্যে আপনারা পাউডারটা দিয়ে আপনারা রোদে দিতে পারেন। তো 1 সপ্তাহ পর্যন্ত আপনারা তেলটি তাপের মধ্যে রেখে অথবা রোদ দিয়ে আপনারা তেলটি ব্যবহার করতে পারেন। আর 1 সপ্তাহ পর যখন তেলটি রেডি হয়ে যাবে তখন আপনারা ছেঁকে নিতে পারেন, ছেঁকে আলাদা করে নেবেন, আর তারপর হচ্ছে আপনারা তেলটি ব্যবহার করতে পারবেন আর কি। তো এই তো আমি এটি চুলা থেকে নামিয়ে নিয়েছি, তো এখন আমি ছেঁকে আলাদা করে নেব। তো আপনারা এটি কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন অথবা ছাকনা দিয়েও ছেঁকে নিতে পারেন। তো আমি ছাকনা দিয়ে ছেঁকে তেলটি আলাদা করে নিচ্ছি, আর আলাদা করে নেওয়ার পর হচ্ছে আমি একটি জারে রেখে দেব। আর এই তেলটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটি আপনাদেরকে বলে দেব এখন। তো তেলটি আগে আমি একটি কৌটায় তুলে রাখছি, আর কৌটায় তুলে আপনারা কিন্তু এটি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই তেলটি আপনাদের যাদের মাথার ত্বকে প্রচুর পরিমাণে চুলকানি হয় বা মাথার চুলের গোড়ায় ছোট ছোট সাদা সাদা দানা দানার মতো থাকে, সেটিও কিন্তু দূর করতে সাহায্য করবে। তেলটি আপনারা মাথার তালুতে খুব ভালোভাবে আগে লাগিয়ে দেবেন, আর লাগিয়ে দিয়ে আপনারা হালকা হাতে কিছুক্ষণ সার্কুলার মোশনে ম্যাসাজ করবেন। এতে করে আপনাদের মাথার ত্বকের ব্লাড সার্কুলেশনটা ভালো হবে। 8 থেকে 10 মিনিটের মতো আপনারা মাথার তালুটাকে ম্যাসাজ করবেন, আর তারপর হচ্ছে সমস্ত চুলে লাগিয়ে নেবেন তেলটা। তো লাগিয়ে আপনারা ওভারনাইট রেখে দেবেন, এতে করে বেটার রেজাল্ট আসবে। আর কেউ যদি ওভারনাইট রাখতে না চান সেক্ষেত্রে আপনারা তেলটা লাগিয়ে 2-3 ঘন্টা রেখে দিতে পারেন, তারপর হচ্ছে নর্মালি শ্যাম্পু করে ফেলবেন। তো বেটার রেজাল্টের জন্য আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার এই তেলটি লাগাতে পারেন। এখানে যে লবঙ্গ আর মেথি ব্যবহার করা হয়েছে দুটোই কিন্তু হেয়ার গ্রোথকে স্টিমুলেট করতে সাহায্য করে থাকে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ করছি পেজটি ফলো করে পাশে থাকার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেওয়ার অনুরোধ করছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।